রাইডু এবং প্লেসিস ঝড়ে উড়ে গেল রোহিতের মুম্বাই। দুর্দান্ত জয় দিয়ে আইপিএল শুরু চেন্নাই সুপার কিংসের। আমির শাহিতে শুরু আইপিএল, এতদিন এরই অপেক্ষায় ছিলেন ক্রিকেট ভক্তরা। শনিবার মরুশহরে বেজে উঠল ক্রিকেট যুদ্ধের দুন্দুভি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন চেন্নাই সুপার কিংস এর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। একাধিক অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন ধোনির দলে, রয়েছেন তার মতো ফিনিশার, সেই কারণেই ক্যাপ্টেন কুল মুম্বাই ইন্ডিয়ান্স কে আগে ব্যাট করতে পাঠান। মুম্বাই শেষ পর্যন্ত 9 উইকেট হারিয়ে থামল 162 রানে। চেন্নাইয়ের এনগিরি নিলেন 3 উইকেট। মুম্বাইয়ের হয়ে 42 রান করলেন সৌরভ তিওয়ারি। টস হেরে মুম্বাইয়ের হয়ে ওপেন করতে নেমেছিলেন রোহিত শর্মা ও কুইন্টন ডি কক। দীপক চাহারের প্রথম বলটাই বাউন্ডারিতে পাঠান হিটম্যান। দেখে কে বলবে, করোনা ভাইরাসের জন্য প্রায় 6 মাস আগে অনুশীলন করতে পারেননি রোহিত, তার সঙ্গী কুইন্টন ডি কক ও ছন্দে ছিলেন। 4 ওভারের শেষে মুম্বাই ইন্ডিয়ান্স 4 রান ছিল বিনা উইকেটে 45। ফাস্ট বোলাররা কার্যকর না হওয়ায় পীযূষ চাওলাকে বল করতে ডেকে নেন ধোনি। রানের গতি কমানোর জন্য বোলিং এর পরিবর্তন আনা হয় আর পীযূষ চাওলা বল করতে এসেই ফিরিয়ে দেন রোহিতকে। 10 বলে 12 রান করেন মুম্বাই অধিনায়ক। স্যাম কুরানের পরের ওভারেই আউট হন কুইন্টন ডি কক। 48 রানে পড়েছিল মুম্বাইয়ের দ্বিতীয় উইকেট। তৃতীয় উইকেট পড়ল 92 রানে। দীপক চাহারের বলে ফিরলেন সূর্যকুমার যাদব। চতুর্থ উইকেট পড়ল 121 রানে। 31 বলে 42 করে ফিরলেন সৌরভ তিওয়ারি। রবীন্দ্র জাদেজার সেই ওভারেই ফিরলেন হার্দিক পান্ডিয়া 10 বলে 14। একই ওভারে সৌরভ হার্দিককে ফিরিয়ে চেন্নাইকে ম্যাচে ফেরালেন স্যার জাদেজা। 15 ওভার 5 উইকেট হারিয়ে মুম্বাই তুলেছিল 126 রান। ওই অবস্থায় ভরসা ছিলেন কাইরন পোলার্ড, কিন্তু তিনি 18 রানের বেশি করতে পারলেন না। পোলার্ডের পর ক্রুণাল পান্ডিয়া 3, জেমস প্যাটিনসন কেও 11-তে ফেরালেন এনগিরি। 38 রানে 3 উইকেট নেওয়া প্রোটিয়া পেসারি দলের সফলতম। তার দাপটেই ডেথ ওভারে ক্রমাগত উইকেট হারাল মুম্বাই। দীপক চাহার ও রবীন্দ্র জাদেজা নিলেন 2 করে উইকেট। এরপর ব্যাটিং করতে নেমে শুরুতেই ধাক্কা চেন্নাই শিবিরে। অল্পতে প্যাভিলিয়নে ফিরে গেলেন ওয়াটসন এবং মুরালি বিজয়। এরপর ব্যাট করতে নামেন আম্বাতি রাইডু এবং ফাফ ডু প্লেসিস। একের পর এক ধুমধাড়াক্কা মারে রাইডু করেন 71 রান এবং 71 রানের মাথায় রাহুল চাহারের বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান। এরপর মাঠে আসেন রবীন্দ্র জাদেজা, এসেই তোলেন রানের বন্যা। সাথে ছিল ডু প্লেসিস, কিন্তু ভাগ্য সহায় হলো না জাদেজার। মাত্র 9 রানেই ফিরে গেলেন প্যাভিলিয়নে। তারপর আসলেন স্যাম কুরান এবং তিনিও 18 রানেই ফিরে গেলেন। তারপর নামলেন ক্যাপ্টেন কুল ধোনি। ফাইনালে ডু প্লেসিস এর দুর্দান্ত দাপটে জিতে গেল চেন্নাই সুপার কিংস। গতবারের ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে 1 রানে হেরে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। সেই হারের মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ এদিন পাচ্ছে ধোনির সিএসকে, যদিও এটাই টুর্নামেন্টের প্রথম ম্যাচ আর তা নাটকীয় হয়ে উঠেছেও। এবারে টুর্নামেন্টে নামার আগে সিএসকে শিবির ধাক্কা খেয়েছে। তাদের শিবিরে 13 জন করোনা আক্রান্ত হয়েছেন। হরভজন সিং ও সুরেশ রায়না আগেই সরে গিয়েছেন। ডোয়েন ব্রাভো নেই প্রথম ম্যাচে। ক্রিকেট ভক্তদের চোখ মহেন্দ্র সিং ধোনির দিকে। গত বছর ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে শেষবার তাকে দেখা গিয়েছিল খেলতে। মার্টিন গাপটিলের থ্রোয়ে রান আউট হওয়ার এতদিন পর ধোনি নামলেন প্রতিযোগিতামূলক ম্যাচে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর 34 দিন পর ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগে নামা ক্যাপ্টেন কুল কেমন খেলেন সেদিকে নজর ছিল সবারই। মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা এবং ধোনিকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্স এর মালিক শাহরুখ খান। টুইট করে কিং খান লেখেন, আজকের ম্যাচের জন্য চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স কে শুভেচ্ছা জানাই। সব প্লেয়াররা সুস্থ থেকে নিজেদের সেরাটা যাতে তুলে ধরতে পারে সেই আশাই রাখি। দারুণ একটা ম্যাচ হোক। 6 ফুটের দূরত্ব বজায় রেখে রোহিত শর্মা ও MS ধোনি তোমাদের আলিঙ্গন। সো ডিয়ার মাস ক্রিকেট ফ্যান্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। কেমন লাগলো তা আমাদের কমেন্টস করে জানান এবং ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আইপিএল 2020 এর যাবতীয় আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করে রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।